অ্যাকাউন্ট ট্রান্সফার করে 5 কোটি টাকা নিয়েছেন দীপক অধিকারী। হিরণের পর এবার বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে হিরণের খোঁচা, তারপর ঘাটারে পড়ল পোস্টার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের নামে। হিরণ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন গরু পাচার মামলায় ধৃত এনামুলের সঙ্গে যোগ রয়েছে দেবের, আর এবার বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু ধর্ম রক্ষা করার বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূল সাংসদ দেবকেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। 5 কোটি টাকা নিয়েছে দীপক অধিকারী সিনেমা তৈরি করার জন্য, অ্যাকাউন্ট ট্রান্সফার টাকা। সিবিআই এর কাছে দুবার গেছে নিজাম প্যালেসে, আর লুকিয়ে ইডির কাছে দুবার গেছে। ওটা অ্যাকাউন্ট ট্রান্সফার আছে, সিনেমা করার জন্য নিয়েছে। আমি বলে দিলাম ওকে এটা দেখাবেন, শোনাবেন ওকে। 5 কোটি টাকা গরু পাচারের এনামুলের অ্যাকাউন্ট থেকে দেবের অ্যাকাউন্ট দীপক অধিকারীর অ্যাকাউন্টে গেছে, ওই সিনেমা তৈরি করেছে ওই গরু পাচারের টাকা। এতদিন কেন এসব বলতে যাচ্ছি? কাঁচের ঘরে বসে ভাই দেব ঢিল ছোড়ার দরকার নেই, চুপচাপ থাকো।